বিয়ের উপরে 42 বছর থেকে আমি বাস করি এই রাস্তাটাতে ঘর করলাম তো আমাকে কোনো জীবনে কেউ বাধা দেয়নি সরকারও বাধা দেয়নি কোনো পাবলিকও বাধা দেয়নি এখন বাধা দিচ্ছে এখন বাধা দিচ্ছে যে ঘর তুলো ঘর তুলো তো আমি এখন তুইলা কি করব কোথায় যাব পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের সালেপুর গ্রামের বাসিন্দা শেখ হোসেন 40 বছর ধরে সে 34 নম্বর ন্যাশনাল হাইওয়ের ধারে বাস করছে তার বাড়ির জমিটি পিডব্লিউডি বিভাগের অধীনে সম্প্রতি এই জাতীয় সড়কটি চওড়া করার কাজ চলছে ফলত তার বাড়িটি ভাঙা পড়ছে টাকা পয়সাও নাই চার পাঁচটা ছেলে মেয়ে আছে একটা 12 এ পড়ছে ওই জন্য বলছি যে একটা কুণ্ডক আমাকে ঘর দর দাও যে আমি একটা যাই হোক ছেলে মেয়ের ইজ্জতটা ঢাকবো আমি যা করছি করছি আর কি করব আমার তো কিছু খাটার মতন উপযুক্ত নাই কিন্তু জমি তার না হওয়ার জন্য কোন রকম ক্ষতিপূরণ মেনে এক বছর আগে শেখ হোসেন ইন্দিরা আবাস যোজনার একটি বাড়ির জন্য পঞ্চায়েতের কাছে আবেদন জানায় এটুকুই আমার জায়গা চার দূর জায়গা আছে এই জায়গাটাতে আমি ঘর করার জন্য ব্যস্ত আছি যদি আপনারা কিছু সাহায্য করেন তা আমি পারবো না হলে থাকলো স্থানীয় এক পঞ্চায়েত সদস্য তার কাছ থেকে ঘর পাইয়ে দেবার নামে 500 টাকা নেন এরপর আবার 20,000 টাকা দাবি করে বলে তার অভিযোগ এর জন্য দরখাস্ত করেছো দরখাস্ত দুবার করেছিলাম তো এখন করাই আছে কিন্তু কিছু বুঝতে পারা গেল না দরখাস্ত করাতে কত টাকা নিয়েছিল 500 টাকা চাইছিল 500 টাকা দিয়েছিলাম আর একবার কত টাকা চেয়েছিল আর একবার চেয়েছিল 20,000 যাকে যখন চাইছে তাই তখন বলছে আমরা দিতে আমরা পারবো না 2,000 মুক্তি পাচ্ছেন তো আমরা 20,000 আর 20,000 টাকা ওখানে পাবো 10,000 টাকা ওই জন্য আমরা থেমে গেছি ওরা কি মেম্বার প্রধান মেম্বার ছিল মেম্বার হ্যাঁ এ কথা বলছে টাকা নিয়ে ওরা আর ঘর করে দিল না টাকা দিল না না এখন বলতে গেলাম যে কই আমাদের ঘর ধরে টাকা হলো তো যে এখন জান বাঁচাও জান বাঁচাও এখন সময় খারাপ এখন ওগুলো বাদ দিয়ে দাও এই কথা বলছে কোনো কিছু নাই জীবনের লাইফে ওই ফুটপাতেই জিন্দগি আর মরতে গেলে ফুটপাতে মরতে নিজের জায়গাতে মরতে পারবো না ওই যে মরে গায়ে ওই যে কাপড়টা নিবে সেটাও আগে চেয়ে নিতে হবে দারিদ্র সীমার নিচে বাসবাসকারী শেখ হোসেনের পরিবারের মাথার উপর এখনো ছাদ নেই আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি পঞ্চায়েত প্রধান ফারহানা বিবি মোবাইল নম্বর 09563401156 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন এই পরিবারটিকে একটি ইন্দিরাবাস ঘরের ব্যবস্থা করে দেয় ইন্ডিয়া আর্নহার্টের পক্ষে আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে